ट्रेंड ऑल टैलेंट अर्घ्य चक्रवर्ती चैनल तरफ थेके आपनादेर सबाइके जानाई स्वागत। आज के आमी एसेछी एकटी सब्जी रेसिपी निये। चलुन देखाई आमी कोन सब्जी आज के करब। आज के आमी जे सब्जीटा करब सेटा हलो ओल। बाजार थेके किने आना होयेछे ओल, आर तार साथे देब आमी एकटा आलू। एई देखुन ओलटा। এখন আমি ওল এবং আলু এই দুটো ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি ওল ডুমো ডুমো করে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এদিকে রসুনগুলো ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখানে চিরে নিয়েছি। এবার আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না আরম্ভ করছি। আর লাগছে আমার চিংড়ি মাছ, যেগুলো হলো বাগদা চিংড়ি। কুচো চিংড়ি হলে আরও বেশি ভালো হতো, আমি পাইনি। যাই হোক, বাগদা চিংড়িগুলো এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এখন বাগদা চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। এরপর এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। বাগদা চিংড়িগুলো আমার ভাজা হয়ে এসেছে, একদম অল্প ভাজতে হবে। এখন আমি ওগুলোকে একটি পাত্রে তুলে দিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গোটা জিরে ফোড়ন, রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা ওল এবং আলু। এরপর এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছে, যেহেতু আমি নুন দিয়েই ভেজেছি তাই ওল এবং আলুর পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ। আর দিচ্ছি হলুদ। সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি ভালো করে এটাকে এগুলোকে কষতে থাকব। আমার কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য জল। ওলটা আমার ওল আর আলুটা সেদ্ধ হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর একটু সেদ্ধ হোক তারপর দেখাবো। আমার ওল চিংড়ির এই রেসিপিটা হয়ে গেছে, আমি এখন এটাকে একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখুন আমার ওল, এই এই রেসিপিটার আমি নাম দিয়েছি চিংড়ি ওল ঘণ্ট। আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আজকে আমাদের এই রান্না হয়েছে, আর হয়েছে মুসুরির ডাল। আর এখন যেটা করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখন করব মাছের তেলের বড়া। এই রেসিপিটা আমি আগেই দিয়েছি একটা ভিডিওতে, দেখেছেন আপনারা। আর করব পমফ্রেট মাছের ঝাল। এখন আমি এই পমফ্রেট মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে লবণ এবং হলুদ আর একটু
পাতিলেবুর রস মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য, 5 বা 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এরপর আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। পমফ্রেট মাছগুলোকে আমি লবণ, হলুদ এবং পাতিলেবু, আধখানা পাতিলেবু দিয়েছি, আধখানা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে দিলাম। এটা এখন 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করতে দিচ্ছি। পমফ্রেট মাছের ঝাল দেওয়া করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা এবং কালো সর্ষে 2 চামচ এবং 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি এখন বেটে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে মাছগুলো ম্যারিনেট করা। এরপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের ঘরের কচু গাছ, মান কচু, পাতাগুলো দেখতে খুব সুন্দর। কলাটা দেখিয়েছিলাম, এখনো হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে, এখন হতে অনেক সময় লাগবে কলাগুলো বড় হতে। খুব মিষ্টি হয় আর ভীষণ বড় বড় হয়। মাছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষে, সাদা সর্ষে এবং কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখন দেব কেটে রাখা আধখানা টমেটো। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে কষিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি এই 1 বাটি জল। মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে এলে তারপর নামিয়ে দেবো। মাছের ঝাল আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এবং কাঁচা লঙ্কা কুচি, যাতে খেতে খুব ভালো লাগে সেই জন্য। আজকে আমাদের যা যা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। মুসুরির ডাল পাতলা করে টমেটো দিয়ে করা হয়েছে, তার মধ্যে ধনে পাতা কুচি দিয়েছি, মাছের তেলের বড়া ভাজা, কচু, চিংড়ি ঘন্ট, পমফ্রেট মাছের ঝাল দেওয়া। আর এখন একটু করে নেবো, আরও বাকি আছে, একটু আলু ভাজা করে নেবো গোল গোল করে কেটে, আর একটু বেগুন ভাজা করে নেবো, ব্যাস তাহলেই আজকে হয়ে যাবে।
তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। যেমন এই কচু চিংড়ির ঘণ্টটা হচ্ছে আমার নিজের বানানো, এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমরা সাধারণত কচুর দম করি বা সরি ওল কচু নয় ওলের দম করি বা ওল সেদ্ধ করি, তো এটা আমি নতুনভাবে করেছি, এটা করে দেখবেন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর বেশি তেল মশলা দেওয়া নেই, সবাই খেতে ভালোবাসবে। এই রেসিপিগুলো যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি আসব পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।